বিএনপির গণতান্ত্রিক আন্দোলনকে ভিন্ন খাতে নিতে পূর্ব পরিকল্পিতভাবে পঞ্চগড়ে সাম্প্রদায়িক হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। সম্প্রতি এই ঘটনা তদন্তে বিএনপি গঠিত একটি দল পঞ্চগড়ে যায়, তাদের দেয়ার রিপোর্ট তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল অভিযোগ করেন আহমদিয়া সম্প্রদায়ের উপর হামলার সাথে স্থানীয় আওয়ামী লীগের লোকজন জড়িত। হামলার সময় পুলিশের ভূমিকা ছিল নীরব, এখন প্রকৃত অপরাধীদেরও আড়াল করা হচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। সাম্প্রদায়িক এই হামলার ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবিও জানান তিনি। সরকার পুলিশ তাদের দায়িত্বে চরমভাবে অবহেলা করেছে এবং যেটাতে জনগণের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে যে পূর্ব পরিকল্পিত অত্যন্ত পরিকল্পিত ভাবে দেশে যে গণতন্ত্র পুনরুদ্ধারে যে আন্দোলন চলছে সেই আন্দোলনকে তার ডাইভার্সন করা, জনগণের দৃষ্টিকে অন্যদিকে ফিরিয়ে নেওয়া এবং দেশে এবং বিদেশে বিএনপি সম্পর্কে একটা নেগেটিভ একটা ভাবমূর্তি সৃষ্টি করা হচ্ছে মূল উদ্দেশ্য। এবং সরকার এইভাবেই এই সময়টাকে বেছে নিয়ে তারা তাদের আমরা যেটা বলেছি যে তাদের লোকজনদের দিয়ে তারা এটা করেছে।